হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লক বাস্টার্স কথা দেয়ালের দেশ এই মুভির তেরো দিনে কালেকশন নিয়ে রাজকুমার এই মুভির তেরো দিনে কালেকশন নিয়ে কথা বলবো মির্জা এমবি মুভির তেরো দিনে কালেকশন নিয়ে আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি অলরেডি ইউএসএ এবং কানাডা মার্কেটে চলছে কিন্তু একটি সুখবর যারা সাকিবিয়ান যারা সুপারস্টার সাকিব খান স্যারের ফিল্ম দেখতে পছন্দ করেন অস্ট্রেলিয়াতে মুভিটিকে বিগ রিলিজ করা হচ্ছে প্রায় অসংখ্য সিনেমা হলে মুভিটি এক সপ্তাহ চলবে যার কারণে আমাদের মনে হচ্ছে বর্তমানে ইউএসএ কেনা পরে অস্ট্রেলিয়া মার্কেট থেকেও মুভি অনেক বেশি টাকা আয় করতে পারে অস্ট্রেলিয়া যে এত বাঙালি দর্শক আছে বা এত সিনেমা হলে মুভিটি রিলিজ করবে এটি অনেকে চিন্তাই করতে পারেনি আমার মনে হয় রাজকুমার অস্ট্রেলিয়া থেকে ভালো কালেকশন করতে পারে পাথল মুভির সকল মুভির তিন দিনের কালেকশন নিয়ে ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লগ বা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন সবার আগে সকল মুভির লেটেস্ট আপডেট এবং বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন প্রথম বদল বা দেশ নিয়ে বাঁচল দুই কোটি টাকা লিডল শরীফুল রাজ স্যার বুবলি ম্যামে তেরো দিন কমপ্লিট করে নিয়েছে শরীফুল রাজ স্যার বুবলি ম্যাম অভিনীত দেয়ালের দেশ পুরোপুরি ক্লিন হিট ব্লকবাস্টার মুভিটি অলরেডি দুই কোটি টাকা প্লাস বিজনেস করেছে এবং বাংলাদেশে আপনারা জানেন বাজেট কিন্তু রিকভার হয় গ্রোস কালেকশন দিয়েই এবং দুই কোটি টাকা প্লাস বিজনেস করে মুভিটি কিন্তু অলরেডি বক্স অফিসে ক্লিন হিট এবং ব্যবসা সফল আমরা যেরকম এক্সপেক্ট করেছিলাম দেয়ালের দেশের চেয়েও ভালো আয় করেছে লং টার্ম রানে মুভিটি তিন থেকে সাড়ে তিন কোটি প্লাস বিজনেস করতে পারে নিজের তেরো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে ছয় লক্ষ টাকা টোটালি মে কালেকশন হল দুই কোটি তেরো লক্ষ টাকা আপনার যদি এখনও দেয়ালের দেশ না থাকেন দেখবেন শরিফুল রাস্তার এবং বুবলি ম্যামের পিওর অ্যাক্টিং দেয়ালের দেশকে আরও উন্নত করেছে আপনি জানিয়ে দেয় মুভির রিভিউ রেসপন্স ভালো ফ্যামিলি সাপোর্ট করলে দেয়ালের দেশ লং টাইম রান করবে এবং অবশ্যই মুভি বক্স অফিসে সাড়ে তিন কুড়িটা প্লাস বিজনেস করতে পারবে একটা রাজকুমার নিয়ে বাঁচিয়ে দশ কোটি টাকা লিডারও সুপারস্টার সাকিব খান সারে তেরো দিন কমপ্লিট করে নিয়েছে সুপার স্টার সাকিব খান স্যার অভিনীত রাজকুমার ফিল্মটি ক্লিন হিট এবং ব্লক আপনারা জানেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ আয় করা ফিল্ম কিন্তু প্রিয়তমা কিন্তু আমাদের মনে হচ্ছে বর্তমানে রাজকুমার সেই কালেকশনটিকে বিট করতে পারে আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার একবার যেহেতু চল্লিশ কোটি টাকার ঘরে পৌঁছে গেছেন তিনি অবশ্যই পঞ্চাশ কোটি টাকার ঘরেও পৌঁছাবেন কারণ আপনারা জানেন এরপরে তুফান দরজ এবং ভালো ভালো সিনেমা আপকামিং রয়েছে যেটি সুপারস্টার সাকিব খান স্যারের লাইন আপকে আরও স্ট্রং করে আমরা এক্সপেক্ট করছি যে তার আপকামিং যে কোনো একটি ফিল্ম পঞ্চাশ কোটি টাকা প্লাস বিজনেস করে নেবে রাজকুমার নিজেদের তেরো দিনে বাংলাদেশ থেকে আয় করেছে বিয়াল্লিশ লক্ষ টাকা মুভিটি ইউএসএ কানাডা মার্কেট থেকে আয় করেছে বত্রিশ লক্ষ টাকা মুভিটি ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে চুয়াত্তর লক্ষ টাকা টোটাল এমএ কালেকশন হল তেইশ কোটি আঠারো লক্ষ টাকা আপনারা যদি এখনও রাজকুমার না থাকেন দেখবেন সুপারস্টার সাকিব খান স্যার তার ক্যারিয়ারে সবচেয়ে বেশ সময় রয়েছেন তার ফিল্ম ভালো কালেকশন করছে এবং বক্স অফিস থেকে পজিটিভ কালেকশন করছে ফ্যামিলি যদি সাপোর্ট করে অবশ্যই রাজকুমার বক্স অফিসে ব্লকবাস্টার হবে এবং রেকর্ড ব্রেকিং আয় করতে পারবে একটা ধরবো মির্জা নিয়া বাঁচছিল চার কোটি রুপি লিডল অঙ্কুশ হাজরা স্যারে তেরো দিন কমপ্লিট করিয়েছে অঙ্কুশ হাজরা সাল অভিনীত মির্জা ফিল্মটি ক্লিন হিট হয়ে যাবে আপনার জানিয়ে দিয়ে মুভির বাজেট বেশি ছিল চার কোটি রুপি খরচ করে মুভিকে বানানো হয়েছে মুভির সিক্সটি টাকা কিন্তু ডিজিটাল প্লাস স্যাটেলাইট রাইট বিক্রি করে আয় করে ফেলেছেন যেখানে মির্জা এখন পর্যন্ত ব্যবসা সফল দর্শকরা সাপোর্ট করলে মির্জা লং টার্ম রানে আরও বেশি আয় করবে আপনারা জানেন অঙ্কুশ হাজরা স্যার বিগত বছরগুলিতে ভালো কোনো ফিল্ম দেননি কিন্তু তার মির্জা আসলো কমার্শিয়াল ফিল্ম হয়েও মুভিটি বক্স অফিসে একটি তাণ্ডব চালিয়েছে নিজের তেরো দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে দশ লক্ষ রুপি টোটালি মে কালেকশন হলো তিন কোটি ৩৩ লক্ষ রুপে আপনার জানিয়ে দে মির্জা লং টাইম রান করবে হতে পারে মির্জা বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করবে সুপার সাকিব খান স্যারের রাজকুমার যেখানে বাংলাদেশে ভালো চলছে সেখানে মির্জা বেঙ্গলে ভালো চলছে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন দেয়ালের দেশ রাজকুমার মির্জাই তিনটি মুভির মধ্যে সব ছেড়ে বাংলা মুভি কোনটি কোন মুভিটি বিগেস্ট ব্লকবাস্টার কোন মুভিটি আপনাদের পছন্দ হয়নি তিনটি মুভি কিন্তু ব্যবসা সফল তিনটি মুভি এবার ঈদে ভালো কালেকশন এনে দিয়েছে ধন্যবাদ